সিনহা হত্যায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপকে দুদুকের দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ। দেশের হাটবাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আউশের বাম্পার ফলনে খুশি বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার চাষিরা, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে, সাথে আছে আমি নুসরাত জাহানমুন। শিরোনাম শুনছিলেন, বিস্তারিত আয়োজনে যাচ্ছি। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যায় অভিযুক্ত কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপকে দুদকের দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত জামিন আবেদনটি খারিজ করেন। দুদকের দায়ের করা মামলায় ওসি প্রদীপকে গত 14 সেপ্টেম্বর আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিন আবেদন করেছিলেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বলেছেন, প্রদীপ কুমার দাসকে দুদকের মামলায় জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। ফরিদপুরের হাটবাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, এরই মধ্যে কমেছে কেজি প্রতি 10 টাকা। ব্যবসায়ীরা জানিয়েছেন, 3 দিন ধরে কমছে দাম। হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটি জানিয়েছে, পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মূল্য স্বাভাবিক হয়ে যাবে বলেও আশা তাদের। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বরিশালের গৌরনদী বন্দর ও বাহিলারা বাজারে সকালে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারিহা তানজিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 6 পেঁয়াজ ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। লালমনিরহাটে দফায় দফায় বন্যায় তিস্তা ও ধরলা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। চলতি বছর এই জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধরলার পানি চতুর্থবারের মতো বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে টানা 4 দিন ধরে প্রবাহিত হচ্ছে। এতে নদী ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর ও অনিশ্চিত জীবনযাপন করছে। গত 1 সপ্তাহ ধরে তিস্তা নদীর অব্যাহত ভাঙনে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের 4টি গ্রামের কমপক্ষে 300 পরিবার বসতভিটা হারিয়েছে। এছাড়া সদর উপজেলার রাজপুর রক্ষণিয়াগাছ ইউনিয়নের শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাটঠাকুরি চৌহালি উপজেলার এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চল সহ কাজীপুরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। শনিবার দুপুরে সদর উপজেলা পাঁচঠাকুরি গ্রামের শেষ চিহ্ন মসজিদটিও বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে যমুনাপাড়ের মানুষ। অপরদিকে জেলার এনায়েতপুর থানার দক্ষিণে 24 ঘন্টায় প্রায় অর্ধশত বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কালাগ্রামের 30টি পরিবার পানিবন্দী অবস্থায় জীবনযাপন করতে হচ্ছে। এদিকে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট নির্মাণ করা হলেও পানি বের হবার তেমন কোনো ব্যবস্থা নেই। এদিকে পানি নিষ্কাশনের জন্য জীবননগর উপজেলার নির্বাহী অফিসার ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসী। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক সরকারি প্রজ্ঞাপনে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হলেও আজ রোববার থেকে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে সূরা কমিটি। শনিবার মাদ্রাসার মুখপাত্র মাসিক মাইনুল ইসলামের ব্যবস্থাপনা সম্পাদক আব্দুস সবুরের তথ্য জানান। এর আগে হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমেদ শফির মৃত্যুর পর মাদ্রাসার সূরা কমিটির বৈঠকে মাদ্রাসা পরিচালনার জন্য 3 জনকে পরিচালক নিয়োগ দেওয়া হয়। আজ সকাল থেকে হাটহাজারী মাদ্রাসার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কুমিল্লায় 24 ঘন্টায় 21 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন 7,296 জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল পর্যন্ত কুমিল্লায় করোনা ভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন 7,296 জন আর মৃত্যুবরণ করেছেন 195 জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে 7,296 জনের মধ্যে 97 জন সহ 5,966 জন সুস্থ হয়েছেন।
ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জ পুলিশ বাহিনীর করোনাজয়ী শতাধিক সদস্য। সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের প্লাজমা দানের জন্য সিরাজগঞ্জ পুলিশ লাইন্স থেকে বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন জেলা পুলিশের 17 জন করোনাজয়ী সদস্য। এ সময় তাদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরফত ইসলাম। দুস্থ সেনা মুক্তিযোদ্ধাদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় ঘর পেয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার মুক্তিযোদ্ধ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী জানে আলো। দুপুরে উপজেলার ঘেওর গ্রামে সেনাবাহিনীর 15 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ওয়াদুদুল্লাহ চৌধুরী তার ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। গাজীপুরের ভোগড়া বাইপাস পেয়ারাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। নিহত মুনশিফা আক্তার রংপুরের পীরগঞ্জ থানার শিবপুর এলাকার দুদুমিয়ার স্ত্রী। সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ হত্যার পর স্বামী পালিয়ে গেছে। টাঙ্গাইলের গোপালপুরে ইসমাইল হোসেন নামে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকার একটি ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আজিবুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে গেল রাত 8টার দিকে ইসমাইল ঝাওয়াইল বাজারে চায়ের দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে আর বাড়ি ফেরেনি। আজ সকালে ব্রিজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। কুমিল্লার সদর দক্ষিণ থেকে ভুয়া মেজর পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব 11। র্যাব জানায় সকালে কুমিল্লা জেলার কোতবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া মেজর পরিচয় দানকারী একজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায় গ্রেফতারকৃত ইমামুল নিজেকে কখনো মেজর, কখনো লেফটেন্যান্ট কর্নেল, কখনো কর্নেল পরিচয় দিয়ে সেনাবাহিনী বিজিবি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারা দেশে নয় বরিশালে শুরু হয়েছে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ। বেলা 11টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। এই বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশনের পাশাপাশি বিআরটিএর অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরার বিআরটিএর পক্ষ থেকে সেবাগ্রহীতাদের শতভাগ অনলাইন সুবিধা দিতে সপ্তাহব্যাপী বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সকালে সাতক্ষীরা জেলা কালেক্টরেট চত্বরে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন শেষে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পেশাদার গাড়িচালকদের ফ্রি স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষার মাধ্যমে সনদ ও চশমা প্রদান করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তানজিলুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা, সাতক্ষীরা বিআরটিএর সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেন ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়েছে। সকালে নবনির্মিত এই জাদুঘর উদ্বোধন করেন সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের সিরাজ দিখানে জয় বাংলা স্লোগান নিয়ে রাস্তার সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সকালে মুন্সীগঞ্জ জেলার সিরাজ দিখান উপজেলার দোসরপাড়া ও নতুন ভাষাঞ্চর এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় নতুন ভাষাঞ্চর ব্রিজ থেকে দোসরপাড়ায় লালন শাহ বটতলা পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পুনর্নির্মাণ এবং পাকাকরণের দাবি জানান তারা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দেয়া গত 6 সেপ্টেম্বরের বক্তব্য প্রত্যাহার ও জাতীয়করণ থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি গাইবান্ধা জেলা শাখা। সকালে জেলা প্রশাসকের অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সভাপতি মামুনুর রশিদ খোকন, সাধারণ সম্পাদক সুমন কুমার চাকি। দিনাজপুরের কাহারল উপজেলায় ঈশ্বরদীঘি ও হরিতকি গুচ্ছ গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেছেন দিনাজপুর এক আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। আজ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এই দুটি গুচ্ছ গ্রামের 89টি বাড়িতে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড প্রদানের ক্ষেত্রে হয়রানি বন্ধ, পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট দ্রুত প্রদান সহ বিআরটিএ নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখা। চট্টগ্রাম প্রেস ক্লাবে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসিরুদ্দিন বিআরটিএর বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। লক্ষ্মীপুরের রামগঞ্জের ইসাপুর ইউপির উপনির্বাচন ও বর্ধিত সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন, ভাঙচুর করা হয়েছে 20টি মোটরসাইকেল। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেল 3টার দিকে রামগঞ্জ পৌরসভা ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা সদর উপজেলার আনন্দপুর গ্রামে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী কালা বাহিনীর হাতে নিহত প্রবাসী মোক্তার হোসেন হত্যা মামলা তুলে নিতে মামলার বাদী নিহতের স্ত্রী ও সন্তানদের উপর হামলা চালিয়েছে আসামিরা। এ সময় স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করে তারা। শনিবার বিকেলে মোক্তার হোসেনের খুনির বিচার ও পরিবারের নিরাপত্তা চেয়ে এসব অভিযোগ করেন ভুক্তভোগী। এ সময় কালা বাহিনীর বিভিন্ন নির্যাতনের চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন নিহতের স্ত্রী শিউলি আক্তার। এবার আমাদের কৃষি। বগুড়ার শিবগঞ্জের মহস্থান সবজির পাইকারি বাজারে সব ধরনের শাকসবজির দাম চড়াইতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চলতি মৌসুমে বৃষ্টির কারণে ফসলি জমি নষ্ট হওয়ায় বাজারে সবজি সরবরাহ কম, তাই দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা। নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপসহকারী কৃষি অফিসারদের নিয়ে ফসল উৎপাদন সম্পর্কে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে লোহাগড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে কৃষি অফিসার সমরিত বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় লোহাগড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুনমুন শাহ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজান আক্তার উপস্থিত ছিলেন। আউশের বাম্পার ফলনে খুশি বরিশালের গরুনদী ও আগলছাড়ার আউশ চাষিরা। আবহাওয়া উপকূলে থাকায় এই দুই উপজেলায় আউশের ভালো ফলন হয়েছে। কাকডাকা ভোর হতে সন্ধ্যা পর্যন্ত মাঠে ধান কাটছেন কৃষকরা। প্রতিনিধি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন শিউলি রোজা। বরিশালের গৌরনদী ও আগলছাড়া উপজেলার বেশিরভাগ এলাকায় চলছে আউশ ধান কাটা ও মাড়াইয়ের কাজ। আউশ ধান চাষে খরচ কম, সরকারি সহায়তা এবং বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। মৌসুম জুড়ে মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় ও আবহাওয়া এবং কৃষির পরিবেশ অনুকূলে থাকায় উপজেলার কৃষকরা এবার আউশ ধানের আশাতীত ফলন পেয়েছেন। আউশের বীজ পাইছি, রোপণ করছি, এটা খুব ভালো ফলন হয়েছে। আউশ ধানে সার বীজ কিছুই দেওয়া লাগে না, খরচ কম। আমরা ধান কাটার কোনো লোক পাই না, আমাকে খুব কষ্ট হইতেছে। গৃহস্থের ঘরের আঙিনা এখন ধানে ভরপুর।
তবে হঠাৎ ভারী বর্ষণ ও পানি বৃদ্ধির কারণে কিছু ধান নষ্ট হয়েছে। এছাড়াও ইঁদুর ও পাখি ক্ষেতের আধা পাকা ধান খেয়ে নষ্ট করেছে। বাল্য পাখি ও ইঁদুরে অনেক ধান খাইয়া নষ্ট করিয়া লাইছে। বৃষ্টির কারণে আমাদের আমন ধান নষ্ট হয়ে গেছে। দুই উপজেলায় চলতি আউশ মৌসুমে উপশি রোপা আউশ জাতের ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 435 হেক্টর জমিতে। আবাদ হয়েছে 495 হেক্টর জমিতে। এবছর আউশের ফলন খুব বাম্পার হয়েছে। একদিকে ধানের দাম বৃদ্ধি, যার কারণে অনেক চাষী উদ্বুদ্ধ হয়েছে। করোনাকালীন সময়ে অতিরিক্ত উৎপাদনে বর্তমান পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তার অবদান রাখবে বলে ব্যক্ত করেছেন কৃষি বিভাগ। আমরা প্রতি হেক্টর জমিতে 3.37 মেট্রিক টন ধান আমরা পেয়েছি এবং সর্বমোট 675 মেট্রিক টন ধান আমরা আগত জেলা উপজেলা উৎপাদন করেছি। এবং এই অতিরিক্ত উৎপাদন আমাদের যে বর্তমান করোনাকালীন যে কোভিড-19 যে পরিস্থিতি, এর খাদ্য নিরাপত্তায় আমাদের অবদান রাখতে পারবে। শিউলি রোজা, মাইটিভি। পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন পালওয়ানের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অব্যাহত হুমকি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকাদের আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দশমিনার কয়েকশত শিক্ষক শিক্ষিকা অংশ নেন। গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের রায়পাশা বাজুনিয়া হাইস্কুল সংলগ্ন রাস্তার প্রায় 3 লক্ষ টাকার সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সুশীল বিশ্বাস শিপনের বিরুদ্ধে। ভোজরগাতি বাজুনিয়া সংযোগ খালের রাস্তা বাজুনিয়া পঞ্চপল্লী বঙ্কবিহারী উচ্চ বিদ্যালয়ের পেছনে ও খাস জমিতে লাগানো বিভিন্ন প্রকারের বনজ গাছ একই গ্রামের একটি কুচক্রি মহল সরকারি নিয়ম ভঙ্গ করে সেই গাছ কর্তন করছে। এই বিষয়ে কাজুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ইব্রাহিম শেখ বাদী হয়ে জনস্বার্থে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ এবং গোপালগঞ্জ বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে 3 দিন সরকারি ছুটির দাবিতে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহর শহীদ মিনার এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। কুমিল্লার তিতাসে কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে তিতাসের মৌটুপিতে কৃষক লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হোমনা তিতাস আসরের এমপি সেলিমা আহমেদ মেরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বর্ধিত সভায় যোগ দেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। নওগাঁর সাপাহার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাপাহার উপজেলা মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, এমপি সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে প্রায় 200 অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল 10 কেজি চাল ও একটি সাবান। উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজউদ্দিন, সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রাজ ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কাউসার। বরগুনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ইএইচটি প্রকল্পের আওতায় পৌরসভার হেলথ ভাউচার স্কিম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বরগুনা পৌরসভা হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র সাদাত হোসেন। বরিশাল বিভাগের 3টি জেলার মোট 8টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মৌলভীবাজারে গর্ভবতী নারী ও শিশুদের জন্য শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়। দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শাহেলাল উচ্চ বিদ্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুল আলী।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা বাজারে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাসের সভাপতিত্বে এই সময় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল্লাহিল আজম, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন সহ অনেকে। কুমিল্লায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ বিভিন্ন দপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে বার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ভোলা এক আসনের সংসদ সদস্য সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের পক্ষ থেকে ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে ভোলার ইলিশা ইউনিয়ন পরিষদ চত্বরে তার পক্ষে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা উন্নয়নে বিভিন্ন অ্যাক্টরদের বর্তমান অবস্থা ও ভূমিকা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কর্মশালায় মূল আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। উনানের মধ্যে বক্তব্য রাখেন কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ গাইবান্ধা জেলা সভাপতি সাংবাদিক কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত নুরুল হকের সন্তান সাইফুল ইসলামের সম্পত্তি রক্ষা করতে আদালতে মামলা করে বিবাদী ও পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকার অভিযোগ করেছে ভুক্তভোগীরা। একই সঙ্গে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ তাদের। জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে করোনা চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার বিকেলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার মফিউর রহমানের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। কুড়িগ্রামে কিবোর্ড বাদন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম। জেলা শিল্পকলা একাডেমির কর্মশালা সমন্বয়ক অধ্যক্ষ রাশিদুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব নীলু সহ শিল্পকলা একাডেমির কর্মকর্তাবৃন্দ। চুয়াডাঙ্গার দামুরহুদ উপজেলার দর্শনায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা করেছে শিশু কিশোর ক্লাব। দুপুরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুরহুদ উপজেলা নির্বাহী অফিসার দিলার রহমান। দর্শক, জেলা সংবাদ এই পর্যন্তই। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। সিনহা হত্যায় অভিযুক্ত সাবেক ওসি প্রদীপকে দুদকের দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ। দেশের হাটবাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম, বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। আউশের বাম্পার ফলনে খুশি বরিশালের গৌরী নদী ও আগৈলঝাড়ার চাষিরা, ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
দর্শক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla এবং twitter.com/mytvbangla। পরবর্তী ইংরেজি সংবাদ রয়েছে সন্ধ্যা ৬টায়, দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।